আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাবিজ ব্লগ। সীতাকুণ্ড পর্ব 2 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন সীতাকুণ্ডতে কিভাবে কম খরচে হোটেল ভাড়া করে থাকা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এর আগে নতুন দর্শকদের বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সীতাকুণ্ড রেল স্টেশন থেকে মাত্র 10 টাকায় ভাড়ায় সিএনজি করে পৌঁছে যান সীতাকুণ্ড বাজারে। এখানে অনেক হোটেল আছে, নিজের পছন্দ মতো হোটেল অথবা হোটেলের বিভিন্ন লোকরাই আপনাকে তাদের ভিজিটিং কার্ড দিয়ে সাধবে তাদের হোটেলে যাওয়ার জন্য। পছন্দের হোটেলের সাথে দরদাম করুন। এই লোকটি তার হোটেলে যাওয়ার জন্য আমাদের বিশেষভাবে অনুরোধ করছিল। তবে আপনারা যদি গ্রুপে ট্যুর করেন, সেক্ষেত্রে প্রতি রাত সীতাকুণ্ড হোটেলে ভাড়া পড়বে মাত্র 125 টাকা। তো আমাদের পছন্দের একটা হোটেলে দরদাম করে 8 জনে প্রতি রাত 1000 টাকা ভাড়া করি। তো এখানেও আমাদের প্রতিজনের 125 টাকা করে পার নাইট খরচ হয়েছিল। আপনারা যদি আরও দরদাম করেন এবং অন্যান্য হোটেলগুলো দেখেন, সেক্ষেত্রে অফ ডেতে আরও কমে পেয়ে যেতে পারেন। তো চলুন আমাদের সাথে আমাদের হোটেলটা ঘুরে দেখি। আমাদের হোটেলের নাম হোটেল সৈকত আবাসিক হোটেল। এটা 3 তলা থেকে শুরু, অর্থাৎ আমরা যে রুমে ছিলাম সেটা 3 তলার উপরে অবস্থিত। এখান থেকে সীতাকুণ্ডর অধিকাংশ দৃশ্যই চোখে পড়ার মতো অবস্থায় রয়েছে। আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন। হোটেলের অ্যাড্রেস এবং ম্যানেজারের নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবেন, চাইলে যোগাযোগ করে রাখতে পারেন। তো দর্শক, চলুন আমাদের রুমের ইন্টেরিয়রটা আপনাদের দেখাই। কথাগুলো তোর হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটেতে, আঙুল গুনে ফেলা মনে পড়ে যেতে পারে আমার চোখে চোখ রাখ তুই, আমার কথাগুলো তোর হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটেতে। আমাদের জয়েন্ট রুম থাকায় 2টা খুব বড় বড় সাইজের বেড পাই আমরা, তার সাথে ফ্লোরিং করে শুয়ে থাকার জন্য একটা ফ্লোরিং বেড, টোটাল 3টা বেড, তার সাথে অ্যাটাচ বাথরুম। দর্শক, রুমে আমরা জামা কাপড় এবং ব্যাগপত্র রেখে রওনা দিই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। যদি চন্দ্রনাথ পাহাড়ে কিভাবে আমরা গেলাম সে সম্পর্কে ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে সীতাকুণ্ড পার্ট 3 চন্দ্রনাথ এর ভিডিওতে। আসসালামু আলাইকুম। কোথায় গেলে? 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 কোথায় গেল